কারণ একটা বাচ্চা যখন জন্ম নেয় ইভেন জন্ম নেওয়ার আগে এই বাচ্চার যে মন মানসিকতা চিন্তাধারা এইসব কিছু ডেভেলপ হয় মার ফেটে থাকতে তাই মহিলা হল যখন দিনদার হইবা তখন বাচ্চাইন্তর সহি তরবিয়ত হইব গড়র নিজাম সুন্দর হইব গড় জন্নতর মতো হইব গড় হরিবোর দরবার থাকত নাই বউয়ে আর নন্দে দরবার থাকত নাই বাইয়ে বইনে দরবার থাকত নাই সেখানে দিনদারি মিজাজ থাকত আজকে আমরার মধ্যে যতগুলা কুকর্ম আছে আপনি বিয়া শাদীত গেলে দেখুন বা আমরার যে পারিবারিক ব্যবস্থা এটার মধ্যে দেখুন যেগুলা ঝগড়া হয় এসবের মূল কারণও আপনি যাইন কারণ ফেইবা দিনদারি নাই আর এই দিনদারি না থাকার কারণে কম্প্রোমাইজ করার মানসিকতা নাই সবর করার মানসিকতা নাই হিংসা হিংসিয়তা একটু বেশি অহংকার একটু বেশি অন্যর গীবত করা ওটা একটু বেশি অন্যরে নিশা দেখানির মানসিকতা ওটা একটু বেশি কারণ কিতা দিনী জ্ঞান নাই দিনী চেতনা নাই আল্লাহর ডর নাই রে আল্লাহর ডর আইব কিভাবে দিনী চেতনা আইব কিভাবে দিনী শিক্ষার মাধ্যমে আইব যার কারণে মহিলা অকলরে দিনী শিক্ষায় শিক্ষিত করা এবং তারার মিজাজরে দিনী মিজাজ হিসাবে গড়িয়া তোলা তারার অন্তর ইমানি চেতনারে জাগ্রত করা এটা আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ কারণ যখনও কোনো ইনকলাব হয় যখনও কোনো পরিবর্তন হয় মহিলা অকলর ইরাদার মাধ্যমে হয় প্রথমে ইরাদা মহিলা অকলে করুন বিভিন্ন সময় এটা হয়েছে আল্লাহ তাআলা এই যে পুরা সৃষ্টি এই পুরা জগৎ এর মধ্যে ভিন্নতা রাখছেন ভিন্নতা বিভিন্নভাবে রাখছেন সৃষ্টি হিসাবে ভিন্ন ভিন্ন বিভিন্ন ধরনের জিনিস আল্লাহ সৃষ্টি করছেন একই ধরনের সৃষ্টির মধ্যে বিভিন্ন মানসিকতা দিয়ে আলোক আলোক করছেন সব মানুষ সমান নাই সবর ইচ্ছা আকাঙ্ক্ষা সমান নাই সবর এইম ইন লাইফ সমান নাই সবর সমান যোগ্যতা নাই তো আল্লাহ এইভাবে সৃষ্টি করছেন ঠিক এইভাবে মানুষের মধ্যে আল্লাহ দুই ধরন সৃষ্টি করছেন এক ধরন হইল পুরুষ আর এক ধরন হইল মহিলা এরা সেপারেট নাই এরা একে অন্যর পরিপূরক যার কারণে সুরায় নিসার যে প্রারম্ভিক আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইশারা করছেন খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ও নফস তাকে আল্লাহ তাআলা তার জোড়ে সৃষ্টি করছেন আল্লাহ তাআলা তো অন্যত্র তাকেও সৃষ্টি করতে পারে এই নফসটাকে কেনে বানাইলা ওখানে বুঝাইবার লাগি বানাইছ যেন পুরুষ এবং মহিলা একজন অন্যর কমপ্লিমেন্ট একজন অন্যর পরিপূরক এক পুরুষ মহিলা ছাড়া তার জীবন অতিবাহিত করা সম্ভব নয় এক মহিলা পুরুষ ছাড়া জীবন অতিবাহিত করা সম্ভব নয় আর এই গড় বনে পুরুষ এবং মহিলার মিলনের মাধ্যমে এই পুরুষ এবং মহিলার মিলনের মাধ্যমে নেক্সট জেনারেশন এই দুনিয়াতে আই তাই যতটুকু দিনদারি এক পুরুষের লাগে জরুরি অতটুকু বরং গেছে বেশি দিনদারি এক মহিলার লাগে জরুরি নতুবা নেক্সট জেনারেশন প্রকৃত দিনদার এবং প্রকৃত মুমিন ওইতো ভারত নয় আল্লাহ রসুল আলহি সালাতু আসসালামে এক হাদিসও ফরমাইছেন আমি তিলাবত করছি কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা প্রত্যেক নবজাতক সন্তান সে তার এক ফিতরতর উপরে জন্ম নেয় ফিতরত অর্থাৎ তার ভিতরে এমন একটা যোগ্যতা থাকে যে তারা যদি এমনিও সারিয়া দেওয়া হয়ে যায় সেও তারে কিচ্ছু হয় না তো অটোমেটিক তার মনের মধ্যে আল্লাহর কথা থাকবো হে আল্লাহর উপরে ইমান আনব মানে এটা নেচারের এটা প্রত্যেক মানুষের নেচারের মধ্যে আছে লুকাইল আছে সাবকনশাসও আছে কিন্তু প্রবলেম কেন হয় প্রবলেম হয় পরিবেশ পরিবেশে তারে বাউন্ড করে পরিবেশে তার এই সাবকনশাস মাইন্ড যেটা আছে এটারে গুড়িয়া রাখি দেয় এই কথাটা মনে পড়ে না কারণ পরিবেশের আসর বেশি আর পরিবেশ হই সৃষ্টি হয় সর্বপ্রথম পরিবেশ গড় সৃষ্টি হয় আল্লাহ রসুল আলহি সালাতু আসসালামে ফরমাইতরা ফা আবাহু ইউহা ইউহাউদানহি মা বাপে তারে ইহুদি বানায় মা বাপে তারে নাসারা বানায় খ্রিস্টান বানায় মা বাপে তারে মজুসি বানায় মা বাপে তারে মুশরিক বানায় আর মা বাপে বানাইন বলতে গরো হরুতা কার গেছে বেশি থাকে মার গেছে বেশি থাকে তাই মুশরিক বানানি ইহুদ বানানি নাসারা বানানি এটার মধ্যে খার কন্ট্রিবিউটটা বেশি হইব মার বেশি হইব এতে বোঝা গেল মহিলা যত ইমানি দিক দিয়া মজবুত হইবা বাচ্চা ইমানি দিক দিয়া মজবুত হইব মহিলার মধ্যে যদি দিনদারি থাকে মা হিসাবে এক মহিলার মধ্যে যদি বদ্দিনী থাকে তাহলে বাচ্চার মধ্যে বদ্দিনী আই যাইব যার কারণে মহিলা অকলরে দিনই একেবারে মজবুত করা এবং তারার অন্তর ইমানি চেতনা বড়িয়া দেওয়া এটা জরুরি আর এই চেতনা বড়ার লাগি এই ধরনের দিনই ইদারা অকল স্থাপন করা যে ইদারার মধ্যে তারারে দিনই শিক্ষা দেওয়া হয় আর সেই সঙ্গে জেনারেল শিক্ষাও দেওয়া হইব কারণ এটা
যে মেইন স্ট্রিম এডুকেশন আমরা খাটিতাম পারতাম নাই এটা তো রইব কিন্তু এখানে দিনই শিক্ষা দেব হইব বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্স সকল তারারে করানি হইব স্কিলগুলা ডেভেলপ করা হইব চাহে আইটি ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে হোক কম্পিউটারের ক্ষেত্রে হোক বা আরও সিলাই কড়াই ওগুলার ক্ষেত্রে হোক এগুলা স্কিলও ডেভেলপ করা হইব যাতে কোনো দিন যদি তারার কোনো সমস্যা হয় তো তারা সেলফ রিলায়েন্ট হইতে পারে আত্মনির্ভর হইতে পারে বড় জিনিস হইল তারার এইখানে দিনই শিক্ষা দেওয়াব তারা কোরআন বুঝতে পারবো তারা হাদিস বুঝতে পারবো জীবন কিভাবে খাটাইতে লাগে ওগুলা তারা বুঝতে পারবো আর যখন এই শিক্ষা নিয়ে তারা সমাজের মধ্যে যাইব তখন তারার দ্বারা তারা যে গর যাইব না এখানে যে গরর ফুড়ি হইব না এখানে এই গরের এক আদর্শ মেয়ে হইব তারা যারও বইন হইবা না এখানে এক আদর্শ বইন তারা হইবা তারা যে গরর স্ত্রী হইবা না এখানে এক আদর্শ স্ত্রী হইবা তারা যখন মা বনবা না এখানে এক আদর্শ মা বনবা তারা যখন হরি হইবা না এখানে এক আদর্শ হরি হইবা এই আদর্শ আদর্শ সমাজ গঠিত হইব আদর্শ গড় গঠিত হইব কারণ গড়র সৌন্দর্য মহিলা অকলর হাত মহিলা সুন্দর মহিলা এবেলা করে হ্যান্ডেল করে গড় সুন্দর হইব গড়র সুখ আইব শান্তি আইব এবং মহিলা অকলর যে ইরাদা যেগুলো থাকে ও ইরাদার রিফ্লেকশন আওলাদও থাকে আয় আর যেভাবে মহিলা অকলে ইরাদা করেন ইচ্ছা রাখেন আকাঙ্ক্ষা রাখেন ওটা আল্লাহ তাআলায় ও ইচ্ছা এবং আকাঙ্ক্ষার বরকতে অনেক ফলফল দেয় যেগুলো বিভিন্ন সময় দিস আল্লাহ তাআলা কোরআনে পাক ইমরান এক অত্যন্ত নেক ব্যক্তি আসলা সেই ইমরানের স্ত্রীর কথা আল্লাহ তাআলা বর্ণনা করডা সূরা আলে ইমরানের মধ্যে যে ওয়াইজ ক্বালাত ইমরাতু ইমরানা ইমরানের স্ত্রী যখন দোয়া করলা তাই নাকি দোয়া করছেন ও মনের আকাঙ্ক্ষা দোয়া করডা রব্বি ইন্নি নাজারতু লাকা মা ফি বাতনি মুহাররা আল্লাহ আমার ফেটো তাই গর্ভবতী হয়েছে আর ও গর্ভবতী হওয়ার পরে দোয়া করডা আল্লাহ ই ফেটো তুমি যা দিস না এখানে আমি এটা তোমার দিনর লাগি ওয়াক্ফ করে দিলাম এগু তোমার দিনর রাস্তা তোমার দিনর কাম করবো বাইতুল মকদিস খিদমত করবো ফতাকব্বাল মিন্নি আল্লাহ তুমি কবুল করো দোয়া করে লইলা দোয়া শেষ হয়ে গেল ও দেখো আকাঙ্ক্ষা ফেটো বাচ্চা আইছে তখন তাকে ইরাদা করি লইস আমি এগুলো দিনর লাগে ওয়াক্ফ করতাম তখন তার ফল কিতা হইব ও ফল আগে দিয়ে যাই রইব ও যখন জন্ম নিল গিয়া তখন জন্ম নেওয়ার বাদে দেখা যায় এগুতো ফুড়ি রব্বি ইন্নি ওয়াদাতু হা উনসা আল্লাহ এগুতো ফুড়ি এগুলো বাইতুল মুকদ্দিসও কিলা দিমু কিলা তাই বাইতুল মুকদ্দিসর খিদমত করবো তোমার দিনর কাম কিলা কর আল্লাহ তাআলা ফরমাইছেন ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত আল্লাহ জানেন তুমি কিটা জন্ম দিছ যাই হোক এরপরে ওলা সময় খাসাইল ইরাদা করিলেইস তেও যখন থোড়া বড় হইস বড় হওয়ার বাদে বাইতুল মুকদ্দিস দিলা ওয়াকাফালাহা জাকারিয়া আর জাকারিয়া তান মামু তাইন তান গার্জিয়ান বললা ও হজরতে মরিয়মে ওখানে বাইতুল মুকদ্দিস খিদমত করতা আর ইবাদত করতা আল্লাহ তাআলা হজরতে মরিয়ম রে মরিয়ম রাদিয়াল্লাহু আনহা তাহলে অনেক ইনআমাত কল দিস সে সময় অনেক কারামাত কল জাহির হয়েছে হজরতে মরিয়ম রাদিয়াল্লাহু আনহার উপরে কোরআনে একটা বর্ণনা করে যে হজরতে জাকারিয়া আলাইহিসসালাম যখন হজরত মরিয়মের কাছে যাইতা কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা তখন হজরতে মরিয়ম রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়া পাইতা ফল খল আর ফল ওলা যে এই সিজন নাই ফলর কিন্তু এরপরে ওলা ফল আর ওলা সুন্দর ফল সিজন নাই কিন্তু ও ফল হজরত মরিয়মর রাখা আর আরও সুন্দর ফল বুঝিকাইলা ইয়া মরিয়ম আন্না লাকি হাজা ও মরিয়ম ইতা তুমি খানো কইলা খান তা কি আইল ও হজরত মরিয়মে কইলা হিয়া মিন ইনদিল্লাহ এটা আল্লাহর তরফ থাকি আল্লাহু আকবার আল্লাহর তরফ থাকি ফল আর মানে কারামাত জাহিল হজরতে মরিয়মর উপরে এরপরে ওলা সময় অতিবাহিত হইল ও যে মরিয়মর ঘটনা দেখিয়া হজরতে জাকারিয়া আলাইহিসসালাম তাই অনেক বৃদ্ধ হয়ে গেছেন কিন্তু তান কোনো ছেলে নাই সন্তান নাই এই ঘটনা দেখিয়া হজরতে জাকারিয়া আলাইহিসসালামর ইমানি চেতনা আরও বাড়ি গেল আরও থোড়া ইয়কিন আরও বাড়িল যে আল্লাহ যদি বেমৌসম ফল দিতে পারো তে আমি বুড়া হয়ে গেলে কিতো হইলো আমারে হরুতা দিতে পারতাম আমি বেমৌসম যদি ফল দিতে পারো আমি বুড়া হইলে আমারে হরুতাও দিতে পারবা ও দোয়া করলা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবা ইন্নাকা সামিউদ দুআ আল্লাহ দোয়া কবুল করলা আর হজরতে জাকারিয়া এক ছেলে পাইলা যার নাম হইল ইয়াহিয়া তো দেখো বরকত খানো খানো যার
দোয়া করছিলা হো ইমরানের স্ত্রীয়ে, ইমরানের স্ত্রীয়ে দোয়া করার কারণে এক নেক সন্তান পাইছেন। এই নেক সন্তান অত বেশি নেক যেন আল্লাহর কারামত অকল জাহির হয়েছে, আল্লাহ খুব জন্নত তাকে ফল অকল ফটাইতে রাখ। আর ওগুলা দেখি হজরতে জাকারিয়ার কিতাবর ইমান তাজাওর আর তাইন দোয়া করছেন আর বেমৌসম জেলা ফল ফাইতরা মরিয়মে, ওলা বয়স বাড়ার সত্ত্বেও তাইন কিতাব হইলেইলা আওলাদ হইলেইলা। এরপরে আরো কয়েকদিন পরে আল্লাহ তাআলা হজরতে মরিয়মের কাছে ফরিশতা ফটাইলা আর হজরতে মরিয়ম রেখা বইল যে মরিয়ম তুমি গর্ভবতী হইবায় মা বনবা। ও হজরত মরিয়ম বড় তাআজ্জুব হায়রতর ইজহার করলা, আমি কিভাবে মা হইমু, আমার তো কোনো পুরুষে এখন পর্যন্ত টাচও করছে না। তো যাই হোক সময় আইল, ও সময় আবার পরে হজরতে মরিয়ম রাজিয়াল্লাহ আনহা এক সন্তান জন্ম দিলা। এই সন্তান জন্ম দেওয়া এটাও এক আজীব কারামাত, একলা এক জায়গায় জন্ম হইল, এই জায়গায় খাজুরের গাছ আসলো, আল্লাহ তাআলা খাজুর ও জায়গায় ফালাইয়া দিলা, মরিয়মরে কইলা যেন গাছ চূড়া লড়া দেও, তাই লড়া দিছ খাজুর পড়লো, খাজুর খাইলা। এরপরে উঠিয়া তাই এলাকার মধ্যে গেলা, এলাকার মধ্যে যাওয়ার পরে এলাকার মানুষে বড় তাআজ্জুব হইলা আর গুসাও করলা, বাহ্যিক কথা বিয়া হইছে না, আর উরো যদি বাচ্চা লইয়া যায় এক মহিলা তখন সারা গাঁয়ে অন্য নজরে দেখবো, হজরতে মরিয়মের দিকে অন্য নজরে দেখা হইছে, সবে জিজ্ঞেস করলা ইয়া মরিয়ম লাকাদ জিতি শাইআন ফারিয়া, ইয়া মরিয়ম মা কানা আবুকি ইমরা সাউ ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মা বাপ তো ইলা আসলা না, তুমি এটা কিতা করলাই। ওয়াল্লাহ হিকায়া দিলা যে মরিয়ম তুমি মাতিও না, তুমি ইশারা করিও তোমার উরোর ফুয়াও ঘুরবাই, তুমি কইও মুখে দিয়ে ইশারা করিও যেন আমি রোজা মাতিতাম নাই, ও তার বায় ইশারা করি দিলা। ফা আশারত ইলাই, তখন যখন ইশারা করলা যেন ও উরর সন্তানের লগে মাত, তখন সবে কইলা কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, ই উরর ছোট্ট শিশু নবজাতক শিশুর লগে আমরা কিলা মাতিমু। ও ঠিক ও সময় হযরত ঈসা আলাইহিস সালামে নবজাতক শিশু মাত শুরু করে দিলা, ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। হযরত ঈসা আলাইহিস সালামে ও সময় মাত শুরু করে দিলা যেন আমি হইলাম আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমারে কিতাব দিছে, আল্লাহ আমারে নবী বানাইছে, নমাজ পড়ার হুকুম দিছে, আমারে আরো ও অমুক অমুক জিনিস আল্লাহ তাআলা আমারে ওসিয়ত করছে হুকুম দিছে। ওকে সুবহানাল্লাহ, ওই দেখুন দোয়া খান হইছিল হজরতে ইমরানের স্ত্রীয়ে দোয়া করছিলা ফল অনুয়াইয়া জাহির। এরপরে ঈসা আলাইহিস সালাম ও তাই বড় হইলা, বড় হওয়ার পরে আরও তানে মুজিজা ফল দেওয়া হইল, এটা তো এক মুজিজা ঈসা আলাইহিস সালামর বাল্যাবস্থায় মাতিছেন। বড় হওয়ার পরে হজরতে ঈসা আলাইহিস সালামরে ওলা মুজিজা ফল দিছেন, বেমারের গোত্র আত লাগাইলে বেমার বালা হয়ে যায়, অন্ধ ব্যক্তির চৌক আত দিলে অন্ধ ব্যক্তি বালা হয়ে যায়, মানে খালিস রুহানি নবী, এমন এক নবী বিচিত্র নবী, ইলা দুনিয়ার নিজামর পুরা উল্টা, দুনিয়ার নিজাম আসবাবর তেহেতো চলে, চৌক যদি নষ্ট হয়ে যায় আপনি কেউ আত দিলে চৌক বালা হইতো না, ডাক্তারের কাছে যাওয়া লাগবো, অপারেশন করা লাগবে বা অন্য কোনো কিছু করা লাগবে, এই জায়গা তাঁত দিলে চৌক বালা হয়ে যায়। আরও বিচিত্র কথা মৃত্যু ও তুহিল মাউতা, যে মৃত্যু এক মানুষ মারা গেছে তারে গিয়া ওলা আত দিয়ে আতাইছই আর কইছই উঠি যাও, উঠি গেছে, সুবহানাল্লাহ। ওভাবে মুজিজা অকল হজরত ঈসা আলাইহিস সালামের আল্লাহ দিছে, তাই টোটাল দুনিয়াতে কি আলোক আসলা, খালিস রুহানি নবী আসলা, তো দুনিয়ার তাই আইসইন অন্য তরিকায়, দুনিয়াত স্বাভাবিক মানুষ আই যে স্বামী স্ত্রীর মিলনের ফলে মা গর্ভবতী হয় স্ত্রী গর্ভবতী হয় এবং সন্তান জন্ম দেয়, স্বাভাবিক নিয়ম। এই জায়গাত হজরতে মরিয়মের কোনো বিয়া হয়েছে না, কোনো পুরুষের টাচ করছে না, এরপরে হজরতে মরিয়মে কিতা করছে ঈসা আলাইহিস সালামরে জন্ম দিছে, তার আওয়াও আনুক্কা আজীব তরিকায় আইছে। আর সারা দুনিয়ার মানুষ কিতা হয় যখন মরার সময় আয় আল্লাহ তাআলা রুহ বার করিয়া নেন কি আর শরীর জমিনে দফন করা হয়ে যায়, কিন্তু হজরত ঈসা আলাইহিস সালামর আল্লাহ মৃত্যু করছেন না, কিন্তু এক আনুকা তরিকায় উঠাইয়া লইয়া গেছেন কি স্ব শরীরা ইলা আল্লাহ তাআলা খেউরে উঠাইছেন না, এখনো হজরত ঈসা আলাইহিস সালাম জীবিত। আর তাই ও আরো কেয়ামতের আগ মুহূর্ত, কেয়ামতের ঠিক আগ মুহূর্তে হজরত ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আইবা, যে সময়গুলো এখন খুব করিব, বেশি দেরি নাই, কেয়ামতের প্রাক মুহূর্তে হজরত ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আইবা, তাই এখনও জীবিত এবং এখনও আসমান আল্লাহ তাআলা উঠাই লইছেন। ও যেন এক আজীব তরিকায় জন্ম দিলা, আজীব তরিকায় তানে দুনিয়াত রাখলা এবং আজীব তরিকায় আসমানও উঠাইলা, আর আবার দুনিয়াত দিবা, দুনিয়াত খেনে দিবা, দুনিয়াত দিবা আয়া ন্যায় প্রতিষ্ঠা কর্তা, ইনসাফর নিজাম কায়েম কর্তা, এবং সারা জুলমর যে জড় দাজ্জাল, সারা গুনাহর যে জড়
আজকের যে টোটাল যে দাজ্জালি নিজাম, এই সারা দাজ্জালি নিজামের যে হেড যে দাজ্জাল যে জাহির হইব, এই তারে শেষ কর্তা, তারে শেষ করিয়া এই দুনিয়াটা কি এই যে কুফর এবং দাজ্জালি শক্তি আছে ওগুলারে ধ্বংস কর্তা, ও এর লাগি আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের রাখছ। হযরত ঈসা আলাইহিস সালামে দেখুন দাজ্জাল তার কাছে মাদ্দি শক্তি থাকব, সায়েন্স এন্ড টেকনোলজির চূড়ান্ত সীমার উন্নত হয়ে থাকব, খুব উন্নত মানের টেকনোলজি তার কাছে থাকব। বাহ্যিক কথা স্বাভাবিক কথা আমরা ওখানে বুঝি যে একজন যদি আপনার প্রতিপক্ষ যদি উন্নত টেকনোলজি তার কাছে থাকে, তো আপনি তারে পরাস্ত করতে হইলে আপনার কাছে ওলা আরো আরো উন্নত টেকনোলজি থাকতে লাগব। বাহ্যিক কথায় আমরা ওখান ধরে, কিন্তু এই জায়গা তো আল্লাহ প্ল্যানিং করিয়া রাখছ যে শুধু টেকনোলজির উপরে বিশ্বাস করে ওলা এক ব্যক্তিত্ব দিয়ে তার ধ্বংস করবা, যাইন টেকনোলজি বুঝইনু না, যান কাছে কোনো টেকনোলজি নাই, যাইন শুধু রুহানিয়ত বুঝইন, এবং যাইন শুধু আল্লাহর লগে যে তার সম্পর্ক, এই সম্পর্কের ভিত্তিতে তার রুহানিয়ত তার স্পিরিচুয়ালিটির ভিত্তিতে তাইন তার জালটা ধ্বংস করবা। আর এই প্ল্যানিং আল্লাহ তাআলা ও কারণে করছেন যে আমরা বুঝতাম যে মাদ্দি শক্তি, যে মেটেরিয়ালিস্টিক যে শক্তি, যেগুলা কুফর এবং তাগুতর যে শক্তি, এইগুলার মোকাবেলা আপনি শুধু বাহ্যিক দৃষ্টিতে করলে হইতো না, এগুলার লাগি আপনার রুহানিয়তরে মজবুত করতে লাগবো। যত বাহ্যিক আপনি মেহনত করেন কোনো লাভ হইতো না, যত সময় না রুহানিয়ত আপনার মজবুত নাই, যার কারণে আল্লাহ রসুল আলহি সালাতু আসসালামে যখন মেহনত শুরু করছেন তখন পহিলা রুহানিয়ত মজবুত করছেন, সাহাবা একরাম রুহানিয়ত মজবুত করছেন, আরবর সেই জনগোষ্ঠীর রুহানিয়ত মজবুত করছেন, এরপরে গিয়ে আল্লাহর নুসরত আইসে, আল্লাহর মদত আইসে। হৌ দোয়া খুশলা ইমরানে, ইমরানের স্ত্রীয়ে, যেন আল্লাহ আমি আমার ফেটো যা দিছ তারে দিনর লাগিয়ে আমি ওয়াক্ফ করে দিমু, আর এর নতিজা কত কান জাহিরর আমরা দেখলাম, আগেও জাহির হয়েছে আর আল্লাহ আমরার লাগিয়েও রাখি দিস, আমরা বা আমরার ফরর জেনারেশন বা ফরর জেনারেশন বাইর ফরর জেনারেশনে দেখতে পাইবা যে কিভাবে ঈসা আলাইহিস সালামের দাজ্জালটা ধ্বংস করবা। কতখান হউ এক দুয়ার আসর কতখান যা, এক মহিলা হকলর অন্তরের যে ইচ্ছা আকাঙ্ক্ষা এটার ফলাফল অত্যন্ত সুদূর প্রসারী হয় এবং অত্যন্ত বালা হয়। তাই মহিলা হকলর আমার মা বোন হকলর তান্তরের অন্তরের ইচ্ছা আকাঙ্ক্ষা ওগুলা বালা বানাইতে লাগবো। আজকে আমরা ইচ্ছা আকাঙ্ক্ষা ডিজায়ার এগুলো বড় খারাপ হয়ে গেছে, সবর খারাপ হয়ে গেছে, আমরা পুরুষেরও খারাপ হয়ে গেছে এবং মহিলা হলো রয়েছে, আমরা কোনো পালা মহৎ উদ্দেশ্য আমরা অন্তর নাই, আমরা সবর উদ্দেশ্য হইলো কিলা কয়টা পয়সা কামাইতাম আর ও এক জীবনযাপন করতাম, শুধু অতখান উদ্দেশ্য, কিলা পয়সা কামাইতাম আর আমার জিন্দেগি যাইত, অন্য কোনো মহৎ উদ্দেশ্য নাই, খারে আইডিয়াল আইডিয়াল বানানির ব্যাপারে আমরা রুচিত আসলো, আমরা আইডিয়াল আমরা আদর্শ বানাইতাম আল্লাহ রসুল আলহিস সালাতু আসসালামরে সাহাবা একরামরে, কিন্তু আফসুস আমরা নজবান হলে আজকে আইডিয়াল খারে বানাই, ক্রিকেটার হলরে বানাই, ফুটবলার হলরে বানাই, যারা অ্যাক্টার এরারে বানাই, হেরারে আইডিয়াল বানাই, হেরার মতো কাপড় পিন্ধই, হেরার মতো চুল রাখই, হেরার মতো চলাফেরা করই, হেরার মতো নিজের মাইন্ডসেট ডেভেলপ করই। মহিলা হলরে একই অবস্থা, বিশেষ করে যারা একটু কোয়ালিফাইড হয়ে যায় এডুকেশন অর্জন করিলায় তারা আইডিয়াল বানানি শুরু করে দেয়, অ্যাক্ট্রেস অকলরে আইডিয়াল বানানি শুরু করে দেয়, মডেল অকলরে আইডিয়াল বানানি শুরু করে দেয়, হালেকে তারা আইডিয়াল খেয়ে হইতে আসলা। হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরা মহিলা অকলরে আইডিয়াল হইতে আসলা। আমরার এই যে মানসিকতা, আমরার মিজাজ, আমরার চিন্তাধারা এগুলা সব অপবিত্র হয়ে গেছে, এগুলা নন মুসলিম হয়ে গেছে, আমরা চিন্তাধারা কিন্তু মুসলমানের লাইন রইছে না, নন মুসলিম চিন্তাধারা, দাজ্জালি চিন্তাধারা, শিরক ভিত্তিক চিন্তাধারা ওলা আমরা রয়ে গেছে, আমরার চিন্তাধারা আমরার ইচ্ছা আকাঙ্ক্ষা ওগুলা বদলাইতে লাগবো। আমি এক আয়াতে কেরিমা তিলাওয়াত করছিলাম আল্লাহ তাআলা কিভাবে মহিলা অকলর অন্তর দিনর প্রতি জজবা এবং খাহিশ থাকে, ও ফিরাউনের স্ত্রীর অন্তর ইমান ইমানি জজবা এবং ইমানর খাহিশ আসলো, ওটা আল্লাহ তাআলা তুলিয়া তুলিয়া দড়া। ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআত ফিরআউন, ফিরআউনের স্ত্রীরে এক ইমানদারের উদাহরণ স্বরূপ আল্লাহ তাআলা পেশ করদা, ফিরআউনের স্ত্রীরে, ফিরআউন খেয়ে আসলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নাফরমান, দুনিয়ার বুকুর উপরে সবচেয়ে বড় নাফরমান, যে কইছিল আনা রাব্বুকুমুল আ'লা, হে নিজরে রব হিসাবে দাবি করছিল, হে নিজরে খোদা হিসাবে দাবি করছিল,
সেই ফিরাউনের স্ত্রী ফিরাউনে জানলো কাহিনগুলোর গেস্তা কি যে একজন ছেলে জন্ম নিব এবং সেই ছেলের হাত ফিরাউনের মৃত্যু হইব তখন এ কিতা করলো সারা ছেলে অকলরে সন্তান অকলরে হত্যা করবার সে হুকুম দিল যাই হোক ও ফিরাউনের গরব তান যে স্ত্রী সেই স্ত্রী ওলা একদিন সন্তান অকল সব জায়গা হত্যা করা চলে এক মা তান এক সন্তান তাইন দেখলা যে ইগু যদি জন্ম নিছে ইগু যদি আমার গরব থাকে তাহলে ফিরাউনের যে সৈন্য সামন্ত ইতাই আইয়া ইগুরে হত্যা করিলে এইবা ও তাইন কিতা করলা বাক্সয়গুত বরিয়া আর নদীর মাঝে সারি দিলা ফিরাউনের স্ত্রীয়ে ও বাচ্চা পাইলেইলা আর ফাইয়া নিজের গরব ওটা ফালিলা এই নইলা হজরতে মুসা আলাইহিসালাম যাই হোক বড় হইলা এটা অন্য কথা পরে মুসা আলাইহিসালামে দিনর দাওয়াত খোল দিলা এবং দিনর দাওয়াত ফৌসাইলা মানুষের কাছে ফিরাউনের কাছে দিনর দাওয়াত ফৌসাইলা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আজকের জলসার প্রধান অতিথি শেখুল মশায়েখ হযরত আমিরে শরীয়ত দামাত বারাকাতুহু নারায়ে তাকবীর আলা কালিমাতুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি খোয়াত আসলাম হজরত মুসা আলাইহি সালামে যখন দিনর দাওয়াত পৌঁছাইলা সেই দাওয়াতের উপরে অনুপ্রাণিত হইয়া হজরত মুসা আলাইহি সালামের সবচেয়ে বড় বিরোধী সবচেয়ে বড় মুখালিফ সবচেয়ে বড় দুশ্মন ফিরাউন তার গরর স্ত্রী তার প্রিয়তমা স্ত্রী আসিয়া তাই ইমান কবুল করিলেইলা তাই মুসলমান হয়ে গেলা ফিরাউনের এই কথা বরদাস্ত হইল না যেন আমার সবচেয়ে বড় দুশ্মন তার দাওয়াতরে তান ফিরাউনের প্রেমিকা ফিরাউনের অত্যন্ত মায়ার তান স্ত্রী আসিয়া মুসা আলাইহিস সালামের দাওয়াত করি কবুল করিলেইছেন ফিরাউনের ইকান বরদাস্ত হইল না ও লগে লগে তার স্ত্রী যারে হে অত্যন্ত মহব্বত করত সেই স্ত্রীরে আনলো ডাকাইয়া আনলো এবং সেই স্ত্রীরে শুলির মধ্যে ফুটাইল আর ফুটাইয়া ও কইল যে তুমি যে তারে মুসা তুমি মুসার যে দাওয়াতরে স্বীকার করছো ওটারে তুমি অস্বীকার করো নতুবা আমি তোমারে শাস্তি দিমু আসিয়ায় কইলা যে না আমি মুসারে অস্বীকার করতাম ফারতাম নাই তখন ফিরাউনে তার সৈন্য সামন্তরে হুকুম দিল যে আসিয়ারে ওখানো লেটানি হোক ওখানো ফুটাইয়া তান আত লুয়া হারানি হোক পাওয়ার মধ্যে লুয়া হারানি হোক চৌকে দি লুয়া হারানি হোক খানে দি লুয়া হারানি হোক ও বড় বড় লুয়া তৈয়ার করা হইল কাজী শরীয়ত শেখ আব্দুল সালাম সাহেবে হজরত দামত বরকাত উমর হায়াত রাজির লাগি 500 টাকা সদকা করছেন আল্লাহ তাআলা তান সদকারে কবুল করুক আর হজরত আমির শরীয়ত দামত বরকাত উমর হায়াতে তৈবা তবিলা আমি খোয়াত আসলাম ফিরাউনে তার স্ত্রীরে শাস্তি দিবার লাগি তার সৈন্য সামন্তরে ডাকিল আর কইল আসিয়ারে ওখানে ফুটাও আর ফুটাইয়া আসিয়ার শরীরের মধ্যে তুমি লুয়া অকল দাখিল করো ও সময় হজরতে আসিয়া এক দোয়া করছিলাম যে মনের আকাঙ্ক্ষা কি ধরনের রইতে পারে এই অবস্থা যে কোনো মানুষে কিতা হইব যে কোনো মানুষে ইমান ছাড়ি দিব তার জান বাঁচাইবার লাগে আজকে আমরা ওরকম করি নিজের জান বাঁচাইবার লাগে ইমানও ছাড়ি দেই আমরা আর দিনের লগেও বা ইমানই করি আমরা খুদ গরজ হয়ে যাই কিন্তু হজরতে আসিয়া মৃত্যু সজ্জায় এবং লম্বা লম্বা লুয়া আনা হইছে তার চৌকে দি ডুকানি হইত ফত ডুকানি হইত বুকুত ডুকানি হইত আত ডুকানি হইত খানো ডুকানি হইত ও সময় হজরতে আসিয়ায় দোয়া করছেন আর দোয়াটা আল্লাহর বড় পছন্দ আইছে তাই দোয়া করছেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ আল্লাহ আমার লাগে জান্নাতে এক ঘর বানাই দিও আল্লাহ আমার লাগে জান্নাতে এক ঘর বানাই দিও ওয়ানাজিনি মিন ফিরাউনা ওয়া আমালি আর আমারে ফিরাউন এবং ফিরাউনের সৈন্য সামন্ত আর তার খাস থাকি আমারে নাজাত দিলাও
ونجني من القوم الظالمين الله امر اي ظالمين خلور گستا کی نجات دلاو اسیا ڈرائی سوئن زن جودی فرعون اور سینو شامنتے لوا ہرائن شریرو خانے دی لوا ہرائن سوکے دی لوا ہرائن ہے تو ای خشتر خارونے تائن ایمان ساڑی دیتا پھروئن ہے تو خشتر خارونے تائن خوئی دیتا پھروئن امی موسی رے اشکار کرلام او سنگے سنگے دعا کرسوئن اللہ ڈر کرے جنت امار لگی گھر بناو اور اتا تاکہ نجات دیو او فرعون اور سینو شامنتے پرستت ہوئسوئن لوا ڈکائتا او سمے حضرت اسرائیل ایا اسیار روح قبض کری لئیسوئن আর হযরতে আসিয়ারে আল্লাহর সামনে হাজির করে দিছেন আর আল্লাহ তাআলা একটা ইনাম দিছেন হযরতে আসিয়ারে যে তুমি সবকিছু কুরবান করছো ঈমানের কারণে আমার উপরে ঈমানের কারণে সবকিছু কুরবান করছো দুনিয়াত তুমি সবচেয়ে বত্তরিন মানুষের স্ত্রী আসলায় আখিরাতে আমি সবচেয়ে বেহতরিন মানুষের স্ত্রী অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসেবে তোমারে বানাইমু সুবহানাল্লাহ আমার দোস্ত হল বুজুর্গ হল এই যে স্ত্রী অকলর মহিলা অকলর অন্তরের ইচ্ছা আকাঙ্ক্ষা এই যে জজবা যেগুলা এগুলা কিন্তু অত্যন্ত মূল্যবান আর এইগুলা কিন্তু ডেভেলপ করতে লাগবো আর এইগুলা ডেভেলপ যদি আপনি দিনী শিক্ষা দেন কোরআনের শিক্ষা দেন হাদিসের শিক্ষা দেন তখন দিনী চেতনা জাগিব আর মহিলা অকলর মধ্যে যখন দিনী চেতনা জাগিব তখন এই মহিলার গড় তাকে যে আওলাদ যারা হইবা এরা প্রকৃত দিনদার হইবা কারণ আওলাদের ডেভেলপমেন্ট বারে তো হয় কিন্তু ফেটো থাকতে সময় আওলাদের ডেভেলপমেন্ট আরো বেশি হয় যখন দিনী চেতনা থাকবো মার মা পুরা দিনদার হইব মার প্রত্যেকটা কাজ কর্ম দিনদারের ভিত্তিতে হইব তখন ফেটো যে বাচ্চা সেও এই দিনদারি দ্বারা অনুপ্রাণিত হইব তার ভিতরে যে রক্ত দৌড়িব তার মাথা যে ব্রেইন এবং ব্রেইনের ফাংশন যেটা মনব এটা মূলত একবারে জন্মগতভাবে এটা দিনদারির উপরে ভিত্তি করিয়া বনিব এই বাচ্চা যখন দুনিয়াতে আইব এই মায় বাচ্চার সহি তরবিয়ত করবা ছেলে হইলে সহি তরবিয়ত করবা মেয়ে হইলে সহি তরবিয়ত করবা এরা দিনদার বানাইবা কারণ বাচ্চা বাচ্চিন্তর তরবিয়ত বাপকলে কম করতে কারণ মায়ে বেশি করেন কারণ মার বেশি সময় দেওয়া লাগে যদি মা মডেল হয় মা মোবাইল দেখরা হয় মা যদি দিনের উপরে চলইন না তেওগুলা বাচ্চাই দেখবো ওগুলা শিখবো মোবাইল দেখা শিখবো আর যদি মা দিনদার হয় মায়ে কোরআনের তিলাবত খড্ডা মায়ে সিরতর ঘটনা অকল বাচ্চারে শুনাইতরা মায়ে নমাজ পড়িতরা এই ধরনের অবস্থায় যদি বাচ্চায় মারে দেখে তখন বাচ্চায় অনুসরণ করবো আমার দোস্ত কল বুজুর্গ কল মার যদি অন্তরের অবস্থা ভালো হয়ে যায় তাহলে বাচ্চা বাচ্চিন্তর ভালো বাচ্চা বাচ্চিন্তর অন্তরের অবস্থা ভালো হয়ে যায় যত মা অকল দিনদার হইবা তত বাচ্চা বাচ্চিন অকল আল্লাহর ওলি বনবা আজকে যে আমরার মধ্যে এত বেশি গুণা এই গুণার একটা কারণ হইল আমরা যারা ফ্যাট থাকি জন্মগ্রহণ করই যে ফ্যাট থাকি জন্মগ্রহণ করই সেই ফ্যাট থাকি জন্মগ্রহণ করতে সময় ইরাদা এবং মানসিকতা ভালো থাকে না বিভিন্ন ধরনের দরবার থাকে গর ঝগড়া থাকে গর নাফরমানি থাকে অনেক স্ত্রীও কলাসই হাজব্যান্ডের নাফরমানি করই ও অনেক সময় মা বাবার নাফরমানি হয়ে যায় বিভিন্ন ঝগড়া থাকে এর কারণে যে বাচ্চার যে ডেভেলপমেন্ট হইতো এটা প্রকৃতভাবে হয় না যদি দিনদারি আয় তে দিনদারি আইলে আমরার গরর ঝগড়া শেষ হইব একে অন্যের প্রতি যে দায়িত্ব সেটা আদায় হইব একে অন্যের নিশা দেখাইবার মানসিকতা এটা দূর হয়ে যাইব ঝগড়া শেষ হয়ে যাইব আমি আগেও কইছি এক স্ত্রী যদি দিনদার হয় তাই গর আদর্শ স্ত্রী হইব আদর্শ মা হইব আদর্শ হরি হইব আদর্শ বইন হইব এবং গর জন্নত হয়ে যাইব গর সুখময় হয়ে যাইব যার কারণে আমরার মহিলা অকলরে দিনী শিক্ষা দেওয়া এটা অত্যন্ত জরুরি আমি আগেও কইছি যে বর্তমানে আপনি বিভিন্ন দেশের মধ্যে যাই সাউথ ইন্ডিয়ার মধ্যে যাই মুহাদ্দিসাত গল ফাইবা বিভিন্ন ফকি আমরার বই নকল ফাইবা এবং আগে আগে সাহাবা এবং তাবিঈন অকলর জামানার মধ্যে অসংখ্য উদাহরণ আছে যারা মহিলা অকল সাহাবিয়াত অকল এরা ফোকাহা আসলা যার মধ্যে হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই বহুত বড় মুহাদ্দিসা আসলা ফকিহা আসলা খুদ সাহাবা একরামে গিয়া হজরত আয়েশার কাছ থেকে ইলম হাসিল করতা তাবিঈন অকলে হজরত আয়েশার কাছ থেকে ইলম হাসিল করতা হজরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবা অকলে গিয়া ইলম হাসিল করতা এইভাবে বিভিন্ন মুহাদ্দিসিন অকল হজরত ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি তান মে বহুত বড় মুহাদ্দিস আসলা তান কাছ থেকে মুয়াত্তা পড়িছে এবং পর্দার আড়ালে বোয়াত তাখতা যদি কেউ মুয়াত্তা পড়িতে সময় কোনো ছাত্রই ভুল করে পর্দার আড়াল তাকে তাইনলা আওয়াজ করতা বুঝা যাইতো যেন ভুল হইছে হজরতে সাঈদ ইবনুল মুসাইয়্যিব রহমতুল্লাহি তাআলা আলাইহি বহুত বড় মুহাদ্দিস তার মেয়ে বহুত বড় মুহাদ্দিসা আসলা এই ধরনের অসংখ্য উদাহরণ আছে আমরা ইসলামের ইতিহাস শুধু পুরুষ অকল নয় মহিলা অকলের মধ্যে বড় বড় মুহাদ্দিসা অকল আইসইন আলিমা অকল আইসইন ফকিহা অকল আইসইন এবং যারা শুধুমাত্র যে মেয়ের অর্থাৎ মহিলা অকলের শিক্ষা দিছে এরকম নয় পুরুষ অকলেরও শিক্ষা দিছে অসংখ্য উদাহরণ আছে তো সেই জমানা আমরা আবার ঘুরাইয়া আনতে লাগবো আমরার মহিলা অকলরে উন্নত বানাইতে লাগবো দিনদার বানাইতে লাগবো দিনী শিক্ষা দিতে লাগবো তখন আমরার গড় সুন্দর হইব আল্লাহ তাআলা খোয়া হুনা থেকে বেশি আমল করার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ